শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর কোর্টে সিবিআই চূড়ান্ত চার্জশিট। চারটি চার্জশিটে পার্থর নাম, সাক্ষী হিসেবে থাকা তিনজনকে অভিযুক্ত বলে উল্লেখ। গ্রেফতারির পরে সুর বদল, জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার শঙ্করের। আমারে কোনোদিন কোনো টাকা দেননি এবং ওনার কেউ আমারে কোনোদিন দেখেনি। 96 ঘন্টা পরে অধরা শাহজাহান, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ডিজিপি। ঝাঁপালো পুলিশ, শীঘ্রই জালে সন্দেশখালীর বাদশা, তুঙ্গে জল্পনা। সন্দেশখালী কাণ্ডে কড়া পদক্ষেপের আশ্বাস রাজ্য পুলিশের ডিজি। জিসনে ভি ল হাত মে লিয়া হ্যায় উসকে খিলাফ সখত কার্যবাহি করেঙ্গে, জিসনে ভি ল কো তোড়া হ্যায়। কলকাতায় এসে আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে কেন্দ্রীয় মন্ত্রী। ইহা জঙ্গল রাজ চল রহা হ্যায়, ইহা জনতা কো অত্যাচার কি গই হ্যায়, ইহা কা জো রাজ্য সরকার কে খিলাফ জনতা কো লড়না হি হোগা। আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের আক্রমণ, পাল্টা জবাব মুখ্যমন্ত্রী। বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে, ক্যালকাটা সেপারেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তার কি করে হলো? অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল মুখপাত্রের চিঠি, পাল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির হিসেব প্রকাশের চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়। আপনারাও এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন, আমরা দেখতে চাই। অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল মুখপাত্রের চিঠি, জবাব দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একদল চোর অ্যাপ্লিকেশন হয়তো কোনোদিন করে বসবে সুপ্রিম কোর্টে, আমাদের অবাধে চুরি করার অধিকার দেয়া হোক। নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একের পর এক কোর্টে রাজ্য সরকারের মামলা, কত খরচ হিসেব প্রকাশের দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়। কত টাকা খরচা করেছে সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে? বিচারপতি সিনহা স্বামীকে সিআইডি তলব, ভয়েস টেস্ট নিয়ে কালীঘাটের কাকুর প্রসঙ্গ টানলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একটা হসপিটালকে ব্যবহার করে তাকে আটকে রাখলো, এটা কি ধরনের রাজ্য চলছে? দুর্নীতি নিয়ে বিস্ফোরক বিচারপতি, পাল্টো আক্রমণে কুণাল। আপনাকে যেমন ভগবান কেউ কেউ বলেন, দশচক্রে ভগবান ভূত হয়, আপনি কিন্তু ভূত হওয়ার দিকে এগোচ্ছেন। বয়স বিতর্কে অনার অভিষেক, পরের দিনই পাল্টা বার্তা মমতার। আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরের বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। বক্সি সাক্ষাৎ এড়ালেও কোর কমিটির বৈঠকে অর্জুনের সঙ্গে দেখা হলো সোমনাথের, অন্যায় হলে আবার প্রতিবাদ, বললেন বিধায়ক, কোনো দ্বন্দ্ব নেই দাবি সংসদে। বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা গুজরাত সরকারের, 11 জন দোষীকেই ফিরতে হচ্ছে জেলে, মুক্তির সিদ্ধান্তকে এখতিয়ার বহির্ভূত বলে ভৎসনা। কি রয়েছে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিটে? জয়নগরের প্রশাসনিক সভায় কি বার্তা মুখ্যমন্ত্রীর? ডে গঙ্গায় কি বলবেন শুভেন্দু? ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাতারটায়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।